বৈশ্বিক মন্দার মাঝে রেমিটেন্সের রেকর্ডের পর এবার সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বাড়ল বাংলাদেশের। 2020-21 অর্থ বছরে 338 কোটি 70 লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। গত অর্থ বছরে তা বেড়ে 470 কোটি 80 লাখ ডলারে ওঠে। সংশ্লিষ্টরা বলছেন, আগের বছরের চেয়ে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে 60.81%। আফরিন জাহানের প্রতিবেদন। স্বস্তির সুবাতাস বইছে দেশের অর্থনীতিতে। প্রবাসী আয়ের পালে হাওয়া লাগার পর এবার বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও। 2020-21 অর্থ বছরের জুলাই জুন সময়ে 338 কোটি 70 লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। গত অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 470 কোটি 80 লাখ ডলার। এফডিআই আমাদের ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এফডিআই শুধু টাকা না, আমরা শুধু টাকার হিসাবটা দেখি, বাট এফডিআই এর সাথে স্টেট অফ দি আর্ট টেকনোলজি আসে, স্কিল আসে এবং একটা কম্পিটিটিভনেস তৈরি হয়। সো ইকোনমির জন্য এই সবগুলি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা এফডিআই বাড়ানোর জন্য চেষ্টা করছি, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, কারণ এফডিআই বাড়াতে গেলে বাংলাদেশ ব্র্যান্ডিং করতে হবে দেশের বাইরে, সেই কাজটি সরকার করছে। বাংলাদেশের বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকেই মূলত নিট এফডিআই বলা হয়। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক নিয়ম নীতি শিথিল করেছে বাংলাদেশ সরকার, ফলে বেড়েছে বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ যারা করে, যে টার্ম অ্যান্ড কন্ডিশনে গভর্নমেন্টের মাধ্যমে তারা এখানে বিনিয়োগ করে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার পরে যখন পরবর্তী সময় তারা সেই বিনিয়োগের অর্থ লাভ্যাংশ থেকে শুরু করে অন্য অন্য যখন বিনিয়োগে যখন নিয়ে যেতে চায়, সেখানেও কিন্তু আমাদের যথাযথ নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন বিনিয়োগ উপযোগী এবং এখানে অন্য অন্য বিনিয়োগের জন্য যে যে কাঠামোগুলো দরকার, প্রয়োজনীয় সব কিছু এখানে উন্নত মানের আছে বলেই তারা বিনিয়োগ করছে, এবং সেই কারণেই আমাদের নিট বিনিয়োগ 60% উপরে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে নিয়ে আসা অর্থ সংক্রান্ত জরিপের ভিত্তিতেই এফডিআই প্রবাহের পরিসংখ্যান ও গতি প্রকৃতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।